ফিরহাদ হাকিমের বক্তব্য। তিনি বলছেন যে এই ঘটনায় ব্যথিত, এটা আশা করিনি, পার্থ চট্টোপাধ্যায়কে সহকর্মী ভেবে লজ্জিত, তদন্ত সঠিক পথে এগোবে বলেই আশা প্রকাশ করেছেন ফিরহাদ হাকিম। কি বলেছেন শুনুন। এই ঘটনাটা আমরা সবাই ব্যথিত, সবার মনের মধ্যে একটা চাপ, এই ঘটনা আমরা কেউ এক্সপেক্ট করিনি। সত্যি সত্যি আমাদের পার্থচারী যে আমাদের কলিগ, আমাদের আমরা লজ্জিত এই অবস্থায়। আমি আশা করব এখনও যে সঠিক তদন্ত হবে এবং সত্যতার সামনে আসুক। তাদের সঙ্গে দেখা করতেন, কিন্তু আমরা যেটা জানতে পারছি যে গত তিনি গ্রেপ্তার হওয়ার পর থেকে কিন্তু এই কার্যালয় এবং এই গলির অপর প্রান্তে যে কার্যালয় রয়েছে এই দুটি কার্যালয়ে কিন্তু একেবারে তালা বন্ধ হয়ে রয়েছে। আজকে বিকেলের পর থেকেই আমরা এখানে উপস্থিত রয়েছি, পার্থ চট্টোপাধ্যায়ের অপসারিত, তার প্রথমে তার মন্ত্রিত্ব চলে যাওয়া এবং তারপরে দল থেকে অপসারিত হওয়ার খবর এখানে এসে পৌঁছেছে, এবং তার যারা কর্মী সমর্থকেরা তারা দীর্ঘদিন তার সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন তারা কিন্তু একদম কার্যালয়ের বাইরেই তারা বসে রয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তাকে ইতিমধ্যেই অপসারিত করা হয়েছে দল থেকে, মন্ত্রিত্ব থেকেও হারিয়েছেন, কি বলবেন? দীর্ঘদিন ধরে তো চেনেন, দলের সিদ্ধান্ত, দল যেটা নিয়েছে সেটাই মেনে নিতে হবে। আপনাদের প্রত্যেকের সঙ্গেই দীর্ঘদিন ধরে পরিচয় পার্থ চট্টোপাধ্যায়ের, আজকে কি বলবেন? দুঃখের দিন, আর কি, দল ডিসিশন নিয়েছে, উনি ওনার প্রমাণ করে আসুক, উনি তো এখনো পর্যন্ত দোষী তো প্রমাণিত হয়নি, উনি প্রমাণ করে আসবেন, দল যা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের সিদ্ধান্ত। কোনো সিদ্ধান্ত নেই, নেত্রী যা বলবে, অভিষেক যা বলবে সেটাই আমাদের সিদ্ধান্ত। যবে থেকে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন তারপর থেকেই এই কার্যালয়ে তালাবন্ধ হয়ে রয়েছেন বলে সাধারণ বাসিন্দারা জানিয়েছেন। আপনারা মানে এই তালাবন্ধ অবস্থায় থাকবেন নাকি আপনারা কর্মী হিসাবে আপনাদের দায়িত্ব পালন? আমরা খুব শিগগিরই এরা সিদ্ধান্ত নেব, এবং আমাদের এখানে প্রতিদিনই আসা হয়, এমন নয় যে তালা খোলা হচ্ছে না, খোলা হচ্ছে। কিন্তু আপনারা বাইরে বসে থাকছেন, ভেতরে নয়, মানে অধিকাংশ সময় আপনাদেরকে ভেতরেই বসতে? আমরা এখানেই থাকি, এবং যেহেতু উনি এই মুহূর্তে আসছেন না, খোলা হচ্ছে না, আবার এর মধ্যে আমরা সিদ্ধান্ত নেওয়া, দল যা সিদ্ধান্ত নিয়েছে, নেত্রী যা সিদ্ধান্ত নিয়েছে তাই মেনে নিচ্ছেন দলের কর্মী সমর্থকেরা। ধন্যবাদ মৈত্রী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।